বিয়ে বাড়ির নাম শুনলেই আমাদের একরকম আলাদাই মজা হয়, আর আত্মীয় স্বজন পাড়াপড়শিদের মুখে এক অন্যরকম হাসি ফুটে ওঠে। আর এমন তো হবারই কথা, কারণ ভারতের বিয়ে বাড়ি মানেই নানা নিয়ম কানুন আর তার সঙ্গে মজমস্তি তো লেগেই থাকে। কিন্তু কিছু কিছু বিয়ে বাড়িতে এমন অদ্ভুত সব ঘটনা ঘটে যায়, কি আর বলবো। অদ্ভুত বিশ্বের আজকের পর্বে বিয়ে বাড়িতে ঘটে যাওয়া কিছু মজার মজার ক্লিপ দেখাবো, যা দেখে আমার মনে হয় আপনি হেসে লুটোপুটি খাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর নতুন ভিউয়াররা অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই হিট করবেন। আপনি যদি ভেবে থাকেন বিয়ে একটা মেয়ের জীবনের সব থেকে বড় হ্যাপি মোমেন্ট, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কেন বলছি, তাহলে এই মেয়েটিকেই দেখুন। একে দেখে বোঝাই যাচ্ছে যে একে জোরজবরদস্তি বিয়ের মণ্ডপে বসানো হয়েছে। এখানে একটাই কথা বলার আছে, যদি লাভ ম্যারেজ হয় তাহলে ভালোই কেন বসেছিল, আর যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে বিয়ের পিঁড়িতে কেন বসেছিল। নেক্সট কাপেলকে দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে এই দাদা সারা জীবন বোধহয় প্যাঁদানিই খাবে। বরের বন্ধু বরমালা পরানোর সময় তাকে পেছনে টেনে নিয়ে আরোই বিপদ বাড়িয়ে দেয়। কনেকে বরমালা পরানোর সময় বরকে পেছনে টেনে নেয়, পরে আবার সে বউকে এভাবে মালা পরায়। এই দাদাকে দেখে মনে হচ্ছে তার বউ বোধহয় মণ্ডপ থেকে পাড়ি দেবার চেষ্টা করছিল। এসব ছাড়ুন, এবার বলুন বিয়ের দিন কনের বাড়ির নজর কার ওপর থাকে? অবভিয়াসলি বরের ওপর, তাই না? যদি সেই সময় বরের সঙ্গে এরকম কিছু ঘটে যায়, তাহলে তাকে সারা জীবন লজ্জিত হতে হয়। সেই রকম কিছু ঘটেছিল এই রকস্টারের সঙ্গে। ইনি নিজের বিয়ে নিয়ে এত এক্সাইটেড ছিলেন যে রেডি হওয়ার সময় পাজামার দড়িটাই বাঁধতে ভুলে গিয়েছিলেন। এই ভুলের মাসুল তো দাদাকে দিতেই হলো। ঠিক বরমালা পরাবার সময় দাদার প্যান্টটাই খুলে যায়, যা দেখে বাড়ির লোকজন সবাই হাসতে হাসতে প্রায় অজ্ঞান। আজকাল মডার্ন সমাজে কিছু লোক তাদের হ্যাপি মোমেন্টকে ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। এরকমই শখ ছিল আমাদের এই বর বাবাজির। এই বর ভিডিও বানাতে এতটাই মগ্ন ছিল যে কনেকে কোথায় মালা পরাচ্ছে কোনো হুঁশই নেই। বরমালা কনের শরীর পার করে একদম নিচে। বেচারা বরের ভাগ্য এতটাই খারাপ ছিল যে বিয়ের ভিডিও তো হাস্যকর হলোই, সঙ্গে ফার্স্ট নাইটে তার ধুলাইও হবে। এরকম আরও একটি ভিডিও যেখানে ক্যামেরাম্যানের এরকম করো ওরকম করো এসব টর্চারের ফলে বড় বউ দুজনেই এতটাই ঘাবড়ে গিয়েছিল যে প্রথমে কনে এক অদ্ভুত রিয়াকশনের সঙ্গে বরকে মালা পরায়, পরে বর কনেকে এমনভাবে মালা পরায় যে মনে হচ্ছে জলদি কাজ সেরে বাড়ি যাবার তাড়ায় আছে। যাই বলুন, বিয়েরও কিন্তু একটা বয়স আছে, আর যদি কোনো আঙ্কেলের বিয়ের বয়স পেরিয়ে যায় তাহলে সে এমন বিহেভ করে। যেমন এই আঙ্কেলকেই দেখুন, বিয়ে হতেই এই আঙ্কেলের খুশি এতটাই ফুটে ফুটে বের হচ্ছিল যে মনে হচ্ছে কত জন্মের পুণ্যফল বোধ হয় সে আজ পেল। এই ভিডিও ক্লিপটি দেখার আগে নিজেকে শক্ত করুন, কারণ ক্লিপটি দেখে আমার মনে হয় আপনি হেসে পড়ে যেতেও পারেন। দেখুন, এটা হলো গ্রামের বিয়ে। দেখুন এখানে বর হ্যান্ডসাম হাং সেজে স্ট্রেট দাঁড়িয়ে আছে। না জানি দাদা কোন কথায় এত রেগে গিয়েছিল যে যখন বউ তাকে মিষ্টি খাওয়াচ্ছিল তখন সে মুখই খুলছিল না। না জানি নতুন বর বউয়ের মধ্যে এমন কি হয়েছিল, তারা দুজনে রেগে রেগে বিয়ে সারছিল। সত্যি এমন বিয়ে সচরাচর কিন্তু দেখা যায় না। এমনিতে বিয়ে বাড়ি মানে খুশির মহল, যেখানে লোক নাচ গান হাসি মজা করে আনন্দ উপভোগ করে, আর সেখানে কিছু লোক এরকমও থাকে যারা নেশা করেও আনন্দ করে, এমনকি বিয়েও করতে চলে আসে। আমরা এখানে কী বা করতে পারি, সবারই চয়েস আলাদা আলাদা হয়। বরের বন্ধুরা সবসময় বাচালি হয়। দেখুন এখানে বরকে একটু আত্র নয়, মনে হয় লিটার লিটার মদ খাইয়ে দিয়েছে। কেননা বর বউকে ছেড়ে শালিকে সোজা মালা পরিয়ে দেয়। এই কাণ্ড দেখে বাড়ির সবাই রীতিমতো হয়রান হয়ে গিয়েছিল। মানছি বিয়ের পর সবাই একটু আত্র এক্সাইটেড তো হয়েই থাকে, কিন্তু এরা দুজন কেমন রিচুয়ালসের নামে চুম্মাচাটি করে যাচ্ছে দেখুন।
এমন বিয়ের নিয়ম কোন জায়গায় যে হয় সত্যি আমার জানা নেই। এই ভিডিওটি দেখে আমি শিওর যে আপনি হেসে লুটমুট হয়ে যাবেন। যেখানে খুব সুন্দরভাবে বিয়ের নিয়ম চলছিল, যেখানে বর বউয়ের মাথায় কিছু একটা ঢালছিল, কিন্তু মনে হয় পণ্ডিতের বাড়ি যাবার তাড়া ছিল। কেননা দেখুন যে টুলে বর বসে বিয়ে করছিল, পণ্ডিতজি সেই টুলটি বরের নিয়মের জন্য অনেক আগেই তুলে নেয়, আর যার কারণে এমন ঘটনা ঘটে যায়। সবার সামনে এমন ঘটনা সত্যি লজ্জাজনক। বিয়ের সময় বরের সব থেকে চিন্তার কারণ হলো তার বন্ধুরা। কেন বলছি এই ভিডিওতেই দেখে নিন। এখানে খুব ভালোভাবে মালাবদল হচ্ছিল, ঠিক ওই সময়ে বরের বন্ধুরা স্প্রে মেরে মেরে তাদের ড্রেস তো খারাপ করেছিলই, সঙ্গে বরের মুখটাও পরে আর খুঁজে পাওয়া যায়নি। সত্যি বলতে মজা করারও কিন্তু একটা লিমিট থাকে। এবার এই ভিডিওটি দেখে আপনার বেচারা বরের ওপর দয়া আসবে। একদম স্মার্টভাবে এই আঙ্কেল প্রথমে স্টেজে ওঠে, না জানে কীভাবে তার পা পিছলে যায় আর সে বরকে সাথে নিয়ে স্টেজের পেছন দিকে উল্টে পড়ে। এবার আমরা আপনাকে এমন একটি ক্লিপ দেখাতে চলেছি যেটা দেখে আপনি মনে মনে ভাববেন যে বিয়ে মানে যদি এমনটা হয় তাহলে আমি সিঙ্গেলই ভালো আছি। এই বিয়েতে প্রথমে বর বউয়ের মধ্যে মালা পরাবার কম্পিটিশন চলছিল, আর এই কম্পিটিশন জেতার জন্য দুজনেই এই পর্যায়ে পৌঁছে যায় যে যেখানে দুটো মালায় টুকরো টুকরো হয়ে যায়। বরের মুখ দেখে মনে হচ্ছিল সে হয়তো ভাবছে এই সম্পর্কেও কি আর টিকবে নাকি মালার মতো টুকরো টুকরো হয়ে যাবে। এই ভিডিও দেখে কনেকে ঠিক কি বলবো বুঝতে পারছি না। দেখুন বরমালা পরাবার সময় কনে ব্যালেন্স হারিয়ে প্রথমে উল্টে যায়, আর তারপর পরকার আওয়াজ শুনে এমন রিয়াকশন দেয় যে যেন নিউক্লিয়ার বোম ফেটেছে। এবার এই ভিডিওতে আপনি দেখবেন এদের কেমন ফিল্মিভাবে বিয়ে হচ্ছে। কেন বলছি দেখুন, এই কাপল প্রথমে এই স্টেজের ওপর ওঠে, সেখানে তারা মালা বদলও করে, কিন্তু নিচে নামার সময় কোনো কারণবশত স্টেজ এক সাইডে হেলে যায়। আর যেই বউ নিচে পড়তে যাবে তখনই বর একদম ফিল্মের মতো তাকে ধরে নেয়। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।